প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আলোচনা করছিলাম আগের দিন প্রচন্ড ভাইটাল একটা চ্যাপ্টার কোর্স আলোচনা করে দিয়েছি। আমরা আজকে আলোচনা স্টার্ট করতে চলেছি চ্যাপ্টার 7। তো তোমাদের পুরো ডিটেলসটা আজকে প্রথম থেকে আলোচনা করব। তো একদম পৃথিবীর শুরুর মুহূর্তে চলে যাব, যখন আমাদের পৃথিবী আগুনের পিণ্ড ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে যখন সেটা শীতল হয়েছে, এবং তখন কিন্তু আমাদের পরিবেশে অক্সিজেন ছিল না, ছিল কার্বন, ছিল হাইড্রোজেন, ছিল নাইট্রোজেন, ছিল এইগুলো ছিল, এবং এইগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রথমে তৈরি করেছিল অ্যামোনিয়া, মিথেন, এই গ্যাসগুলো কিন্তু আমাদের পরিবেশে অ্যাভেলেবেল ছিল। এবং তারপরে সমুদ্রের জলে তৈরি হলো বিভিন্ন জৈব অজৈব অণু তৈরি হলো, ঠিক আছে। প্রথমেই যেগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে জৈব যৌগ, যেগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে মাইক্রোমলিকুলস এবং ম্যাক্রোমলিকুলস। মানে মাইক্রো মানে মানে হচ্ছে ছোট 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 অণু তৈরি হতে শুরু করলো। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড বলতে পারি, তারপরে আমরা বলতে পারি গ্লুকোজ বলতে পারি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বলতে পারি, নিউক্লিওটাইড বলতে পারি। এইগুলো আস্তে আস্তে জুড়তে শুরু করলো, মানে গ্লুকোজের সাথে গ্লুকোজ জুড়ে জুড়ে তৈরি করলো কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি করলো আমাদের প্রোটিন, ঠিক আছে। তারপরে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল জুড়ে জুড়ে তৈরি হলো ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট আমরা তৈরি করলো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল জুড়ে তৈরি হলো ফ্যাট। তাহলে এইগুলো হচ্ছে ম্যাক্রোমলিকুলস, এবং মাইক্রো মানে হচ্ছে ছোট, গ্লুকোজ হচ্ছে মাইক্রোমলিকুলস, এবং সেগুলো জুড়ে জুড়ে তৈরি করলো কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস। তাহলে আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেটে প্রথমেই আসবো আমরা গ্লুকোজ। গ্লুকোজের যে সরল ফর্ম সেটা তোমরা দেখতে পাচ্ছ যে C6H12O6, সেটা আছে, সেটা গ্লুকোজের সরল ফর্ম। এবং গ্লুকোজকে প্রোটিন পাছোয়া খাদ্য বলে, যে কার্বোহাইড্রেট রয়েছে সেটাকে প্রোটিন পাছোয়া খাদ্য বলে, কারণ অনেক এরকম ফ্যামিলি আছে আমাদের যারা প্রোটিন যারা জাতীয় খাদ্য সেগুলো কিন্তু খেতে পারে না। তো তারা কি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়ে প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা মেটায়, অভাবটাকে পূরণ করে। কারণ কার্বোহাইড্রেটও প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং প্রোটিনও প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করছে। তো সেই জন্য প্রোটিন জাতীয় খাবার না খেয়ে যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খায় তাহলে প্রোটিনের চাহিদা মেটানো যায়। কারণ ফ্যাট জাতীয় খাবার খেলেও শক্তি উৎপন্ন হয়, কিন্তু ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া ভালো না শরীরের পক্ষে। তো কার্বোহাইড্রেটকে সেই জন্য প্রোটিন পাছোয়া খাদ্য বলছে। এবার আসবো যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাতটা রয়েছে সেটা 2:1 হয়। কেন? হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটা 2:1 হবে। এবং যে যে অনেক কিছু আছে যে কার্বোহাইড্রেট গুলো রয়েছে সেই কার্বোহাইড্রেট হতে পারে যে 2:1 হচ্ছে না, যেমন হচ্ছে র্যামোজ, এখানে 2:1 দেখো হচ্ছে না, C6H12O5 রয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিওটা সেটা হচ্ছে 2:1 হচ্ছে না, কিন্তু তবুও সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ছে। অ্যাসিডিক অ্যাসিড দেখো CH3COOH, এটার মধ্যে যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটা 2:1 হচ্ছে, তবুও এটা কার্বোহাইড্রেট নয়। তাহলে এরকম ব্যতিক্রম গুলো আমরা দেখতে পারবো। কার্বোহাইড্রেট মানে সেটা অবশ্যই কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হবে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে এবং দেহ গঠনে একটা বিশেষ ভূমিকা রয়েছে তাদের। তো আমরা বললাম যে কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু অনেকগুলো OH গ্রুপ থাকবে, এবং অ্যালডিহাইড যদি গ্রুপ থাকে সেটাকে অ্যালোজ বলছে, কিটোন গ্রুপ থাকলে সেটাকে কিটোজ বলছে। তো অ্যালডিহাইড গ্রুপ আছে এরকম একটা আমরা বলতে পারি গ্লুকোজ বলতে পারি, আর কিটোন গ্রুপ আছে এরকম আমরা বলতে পারি যে ফ্রুক্টোজ, ঠিক আছে। তো কার্বোহাইড্রেট অনেক রকমের হয়, যেমন মনোস্যাকারাইড, মনো মানে হচ্ছে একটা, যদি একটা থাকে গ্লুকোজ ধরো একটা আছে তাহলে সেটা হচ্ছে মনোস্যাকারাইডের মধ্যে পড়ছে। আর যদি ধরো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড মানে হচ্ছে আমরা বলতে পারি যে 2 থেকে 10 মধ্যে যদি মনোস্যাকারাইড গুলো জুড়ে জুড়ে তৈরি করছে অলিগোস্যাকারাইড, এবং 10 বেশি যদি থাকে সেটাকে বলছে পলিস্যাকারাইড, অবশ্যই বলছে পলিস্যাকারাইড। তো যেমন হচ্ছে গ্লাইকোজেন পলিস্যাকারাইড এর মধ্যে পড়ছে, শ্বেতসার পলিস্যাকারাইড এর মধ্যে পড়ছে। তো মনোস্যাকারাইড নিয়ে প্রথমে আলোচনা করব, মনোস্যাকারাইড এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। মনোস্যাকারাইড এর আবার অনেকগুলো ভাগ আছে, যেমন কার্বন সংখ্যা অনুযায়ী
যায়, ঠিক আছে? যেমন হচ্ছে ট্রাইওস, ট্রাইওস যদি হয় তাহলে কার্বন সংখ্যা 3 যদি হয় তাকে ট্রাইওস বলে। তারপর টেট্রোস মানে হচ্ছে 4 যদি হয় কার্বন সংখ্যা, যদি 5 হয় পেন্টোজ, এবং যদি 6 হয় সেটা হচ্ছে হেপ্টোজ, এবং তার উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? তাহলে এবার আমরা আলোচনা করব যে পুরোপুরি মনোস্যাকারাইড এর বৈশিষ্ট্যগুলো নিয়ে। প্রথমেই আসবো মনোস্যাকারাইড এর যে প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম মানে হচ্ছে আইসোমার, আমরা ছবি এঁকে সেই গঠনটা ভালো করে বুঝিয়ে দেবো। আইসোমারিজম মানে হচ্ছে তোমরা আইসোমার সম্পর্কে তোমাদের একটা ধারণা রয়েছে যে আইসোমার কাকে বলে, কেমিস্ট্রিতে পড়েছো। তো এখানে দেখো আইসোমারিজম মানে হচ্ছে মনোস্যাকারাইড এর কিছু কিছু মনোস্যাকারাইড যারা আছে তাদের যে গঠন কথা যে সংকেত গুলো রয়েছে, তাদের যে সংকেত গুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকম হলেও তাদের গঠনটা আলাদা হবে। মানে সংকেত গুলো একই হলেও তাদের গঠনটা কিন্তু আলাদা হচ্ছে, এবং তাকে একে অপরের আইসোমার বলছে, এবং এই যে ক্যারেক্টার সেটাকে আইসোমারিজম বলছে। তো এখানে যদি স্ট্রাকচার গুলো পরপর আমরা ফলো করি, তো এখানে দেখো প্রথম যেটা আছে সেটা একই আছে দুটো ক্ষেত্রেই, এই এইটা এটা একই আছে, কিন্তু পরের গুলো দেখো আণবিক সংকেত গুলো একই কিন্তু এখানে গঠনটা আলাদা। কারণ এখানে দেখো কার্বন এইদিকে রয়েছে OH, আর এখানে আছে এইদিকে OH, এইদিকে আছে এইটা এটার ক্ষেত্রে এইদিকে H আছে, এদিকে OH আছে, এখানে H আছে এটার ক্ষেত্রে এদিকে OH আছে, মানে ডান দিক বা দিক চেঞ্জ হয়েছে, মানে গঠনটা চেঞ্জ হয়েছে, সংকেত গুলো একই আছে, সবগুলোর ক্ষেত্রেই H আর OH আছে কিন্তু শুধু ডান দিক বা দিকটা চেঞ্জ হয়েছে। তো সেটা হচ্ছে গঠনটা চেঞ্জ হয়েছে, সেটাকে বলছে একে অপরের আইসোমার বলছে। এরপরে যে এটা হচ্ছে এক নম্বর আমরা যদি বলি বৈশিষ্ট্য, তাহলে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আলোক উন্নয়ন যেটা আছে সেটাতে চলে আসবো। প্রথমেই আসবো যদি কোনো শর্করার মধ্যে দিয়ে আলো পাঠানো হয় তাহলে সেটা যদি ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে যদি গতিটা বেঁকে যায় তাহলে সেটাকে বলছে ডেক্সট্রা রোটেটরি, যেটা গ্লুকোজের ক্ষেত্রে দেখা যায় যেটাকে ডি শর্করা বা পজিটিভ শর্করা বলছে, ঠিক আছে? এবং তারপরে আসবো যে লেভো রোটেটরি। লেভো রোটেটরি হচ্ছে যদি শর্করার মধ্যে দিয়ে আলো পাঠানো যায় এবং সেটার গতিপথ যদি বাম দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বেঁকে যায় তাহলে সেটাকে অবশ্যই বলছে লেভো রোটেটরি বা এল শর্করা বা নেগেটিভ শর্করা, এর উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার চলো আমরা আলোচনা করব কিছু আরো বৈশিষ্ট্য নিয়ে, যেরকম মনোস্যাকারাইড চেইন আকারে থাকতে পারে, রিং আকারে থাকতে পারে। তাহলে রিং আকারে কত রকমের হয় চলো দেখি। চেইন আকারে থাকতে পারে, রিং আকারে থাকতে পারে। তো রিং আকারে যদি থাকে তাহলে সেটা পাইরানোস থাকতে পারে। পাইরানোস মানে হচ্ছে ষড়ভুজাকৃতি। ষড়ভুজাকৃতি, এখানে দেখো আমরা ষড়ভুজাকৃতি একটা রিং এঁকেছি এবং এটাকে বলছে পাইরানোস। গ্লুকোজের ক্ষেত্রে এই পাইরানোস স্ট্রাকচার দেখা যায়, এবং এখানে কার্বন সংখ্যা দেখো 1 2 3 4 5, পাঁচটা কার্বন সংখ্যা এবং অক্সিজেন রয়েছে একটা। তাহলে পাইরানোস হচ্ছে ষড়ভুজাকৃতি এবং এটা গ্লুকোজের ক্ষেত্রে এই রিং স্ট্রাকচারটা দেখা যায়। আর ফিগুরানোস হচ্ছে 1 2 3 4টা রয়েছে কার্বন এবং এটা পঞ্চভুজাকৃতি, এটা ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা চেইন লাইক স্ট্রাকচার থেকে কি করে রিং লাইক স্ট্রাকচার করব সেটা চলো দেখি। এটা দেখো একটা গ্লুকোজের স্ট্রাকচার এঁকেছি আমরা। এখানে গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে আমরা জানি যে কার্বনের চারটে হাত থাকে, তো চারদিকে আমরা চারটে হাত দিয়ে দিয়েছি, অক্সিজেনটা দুটো বন্ড দিয়ে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তাহলে পরপর আমরা C1 C2 C3 C4 C5 C6 এইভাবে গ্লুকোজের স্ট্রাকচারটা চেইন আকৃতি রেখে নিয়েছি। এবং আমরা যখন রিংটা করব, পাইরানোসের স্ট্রাকচারটা যখন করব, তখন দেখো এখানে C5 এর সাথে C1 যেটা আছে সেটা অক্সিজেন বন্ধনে যুক্ত রয়েছে। তাহলে এখানে দেখো C1 এর সাথে আমরা C5 যেটা রয়েছে সেটা আমরা যুক্ত করব। এবার যুক্ত করতে গেলে প্রথমেই অক্সিজেন আগে দুটো বন্ড আছে, আমাদের একটা আমাদের যুক্ত করতে হবে। তাহলে প্রথমেই আমাদের এখানে যে বন্ডটা ডবল বন্ড হয়ে রয়েছে সেটা আমরা উঠিয়ে দেব, একটা বন্ড থাকবে, সেই বন্ডটাকেই কন্টিনিউ করব, অক্সিজেন বন্ডটাকে এখানে কন্টিনিউ করে C5 এর সাথে যুক্ত করে দেব। এবার দেখো C5 এর সাথে OH কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে OHটা এখানে কোনো কাজে লাগছে না। এবং এখানে C দেখো কার্বনের চারটে হাত থাকার কথা, চারটে হাত নেই এখানে, এখানে তিনটে হাত হয়ে রয়েছে, তাহলে একটা হাত কিন্তু ওর লাগবে, ওর ফাঁকা আছে একটা হাত। তাহলে সেই একটা হাতে আমরা কি করব, এই OHটাকে এখান থেকে সরিয়ে
আমরা ওএইচটা বসিয়ে দেব এবং এটাকে বন্ড দ্বারা যুক্ত করে দেব এবং এখানে যা যা হলো সেটাই আমরা এখানটায় কিন্তু লিখে দেব কি লিখব যে C1-এ দেখো C1 এর সাথে কি কি যুক্ত আছে H আছে আর OH আছে তাহলে H-টাকে আমরা উপরে লিখব OH-টাকে আমরা নিচে লিখব C2 এর ক্ষেত্রে তাই H-টাকে উপরে লিখে রেখেছি আর C এখানে OH লিখব C3 এর ক্ষেত্রে দেখো এখানে H আছে এদিকে OH আছে তাহলে আমরা এদিকে H লিখলাম এদিকে OH লিখলাম C4 এর ক্ষেত্রে তাই এদিকে H আছে এদিকে OH আছে আমরা এদিকে H লিখলাম এদিকে হচ্ছে OH লিখলাম এবং C5 এ দেখো CH এখানে আছে H2OH তাহলে আমরা লিখবো এখানে যে C6H2OH তাহলে এই হয়ে গেল আমাদের গ্লুকোজের রিং লাইক স্ট্রাকচার এবং এরপরে এটাকে বলছে আলফা গ্লুকোজ কেন আলফা বলছে কারণ এটা অক্সিজেনের থেকে OHটা দূরবর্তী স্থানে আছে তাই এটাকে বলছে আলফা গ্লুকোজ তাহলে এবার আমরা আলোচনা করব বিজারণ ধর্মী শর্করা আর জারণ ধর্মী শর্করা কি বিজারণ ধর্মী শর্করা হচ্ছে যেসব শর্করাতে অ্যালডিহাইড বা কিটন যে গ্রুপটা রয়েছে সেটা যদি মুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলছে বিজারণ ধর্মী শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো জারণ ধর্মী শর্করা হচ্ছে যখন মুক্ত অবস্থায় থাকবে না অ্যালডিহাইড আর কিটন গ্রুপ যখন মুক্ত অবস্থায় থাকবে না যেসব শর্করাতে তাকে বলে জারণ ধর্মী শর্করা যেমন আমরা বলতে পারি সুক্রোজ আমরা বলতে পারি শ্বেতসার আমরা বলতে পারি ঠিক আছে এবার আমরা চলে আসবো অলিগোস্যাকারাইড আমি প্রথমেই বলেছিলাম মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড এই তিন রকমের আমরা শর্করা দেখতে পাই ঠিক আছে তাহলে মনোস্যাকারাইড মানে আমি বলেছিলাম যখন একটা থাকবে তখন সেটাকে মনো বলছে যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড জুড়ে জুড়ে তৈরি করবে অলিগোস্যাকারাইড এবং 10-এর বেশি মনোস্যাকারাইড যদি জুড়তে শুরু করে তখন সেটাকে বলে পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইডের মধ্যে অনেক ভাগ আছে যেমন ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইড টেট্রাস্যাকারাইড পেন্টাস্যাকারাইড ডাই হচ্ছে যখন দুটো মনোস্যাকারাইড জুটছে তাকে বলছে ডাইস্যাকারাইড যেমন আমরা বলতে পারি মল্টোজ গ্লুকোজ আর গ্লুকোজ জুড়ে তৈরি হয় মল্টোজ তাহলে এটা একটা ডাইস্যাকারাইড এবং এরা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হচ্ছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড এবং 10-এর বেশি যদি মনোস্যাকারাইড জুটতে শুরু করে তখন সেটাকে বলতে পারি আমরা যে পলিস্যাকারাইড ঠিক আছে এবার আমরা ডাইস্যাকারাইড কীভাবে বন্ধনগুলো জুটছে সেটা আমরা একটু দেখে নেব ডাইস্যাকারাইড দেখো দুটো গ্লুকোজের অণু আমরা নিয়েছি গ্লুকোজের স্ট্রাকচার আমরা কীভাবে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছি কী করে রিং লাইক স্ট্রাকচার করতে হয় তো আমি এখানে এটা আলফা ডি গ্লুকোজ নিয়েছি আর এটা বিটা ডি গ্লুকোজ নিয়েছি ঠিক আছে তাহলে রিং কী করে করতে হয় বলে দিয়েছিলাম তাহলে এখানে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5 ঠিক আছে তাহলে এখান থেকে ওই এইদিকে যখন শুরু হবে এখানে 1 আমরা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 তাহলে এখানে দেখো এই 1-এর সাথে 1 নম্বরে যেটা ওএইচ রয়েছে সেটার সাথেই 4 নম্বর ওএইচের কী হবে না এখান থেকে H2O বেরিয়ে যাবে এখান থেকে যখন জল বেরিয়ে গেছে 1 অণু জল বেরিয়ে গেছে এবং তার ফলে পড়ে থাকছে 1টা O তাই এখানে 1টা বন্ড কিন্তু তৈরি হয়ে গেছে এখানে অক্সিজেন বন্ড তৈরি হচ্ছে এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন এবং যেহেতু আলফাটা আগে আছে আলফা গ্লুকোজটা তাই নামকরণ যখন করব তখন আলফাটা আগে দেবো এবং এখানে 1-এর সাথে 4-এর বন্ডিং হচ্ছে তাই 1-4 গ্লাইকোসাইডিং বন্ড এইভাবে আমরা নামকরণ দিতে পারি তাহলে যেটার সাথে যেটা বন্ড হবে সেখান থেকে জল বেরিয়ে যাবে 1 অণু আমরা বলতে পারি H2O বেরিয়ে গেল এবং সেখানে 1টা অক্সিজেন বন্ড পড়ে থাকছে এবং সেটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড এইভাবে কিন্তু সুক্রোজ তৈরি হবে এইভাবে ল্যাকটোজ তৈরি হবে তাহলে স্ট্রাকচারগুলো দেখলেই আমরা বুঝতে পারবো আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি এবার আসবো পলিস্যাকারাইড পলিস্যাকারাইড মানে আমরা প্রথমেই বলতে পারি 10-এর বেশি মনোস্যাকারাইড জুড়ে জুড়ে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে যেমন শ্বেতসার যেমন আমরা বলতে পারি যে আমাদের হাত যে শ্বেতসার থাকছে এবং সেটা হচ্ছে গরম জলে কিন্তু অল্প হলেও দ্রবণীয় কারণ আমরা যখন চাল ফোটাই তখন দেখি অল্প হলেও দ্রবণীয় ঠান্ডা জলে কিন্তু একেবারেই দ্রবণীয় নয়
ঠিক আছে, এবং আয়োডিনের সাথে একটা বিক্রিয়া করতে পারে। পলিস্যাকারাইড মোটামুটি রাসায়নিক গঠন অনুযায়ী দু রকমের হয়, একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, একটা হচ্ছে হেটারো পলিস্যাকারাইড। যদি একই রকমের মনোস্যাকারাইড জুড়তে শুরু করে তখন সেটাকে হোমোপলিস্যাকারাইড বলে। ঠিক আছে, যেমন হচ্ছে গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজের অণু জুড়ে জুড়ে তৈরি করে গ্লাইকোজেন, তো সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড। এবং হেটারো পলিস্যাকারাইড হচ্ছে যখন আলাদা আলাদা মনোস্যাকারাইড জুড়বে তখন সেটাকে হেটারো পলিস্যাকারাইড বলছে, যেমন হচ্ছে হেপারিন, কাইটিন, এগুলো আমরা বলতে পারি। এবং এবার আসবো যে গ্লাইকোজেন, গ্লাইকোজেনও হচ্ছে একটা আমরা বলতে পারি যে আলোচনা করছি এখানে পলিস্যাকারাইড নিয়ে, তাহলে পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন আর সেলুলোজও হচ্ছে একটা পলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে আমরা বলতে পারি গ্লাইকোজেন হচ্ছে সঞ্চয় করছে, আমাদের সঞ্চয়কারী যে পলিস্যাকারাইডগুলো রয়েছে তার মধ্যে গ্লাইকোজেন বলতে পারি। এবং আমাদের যকৃতে মাসেলে গ্লাইকোজেন থাকে, আমরা জানি যে আমরা যদি উপোস করি তাহলেও কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি যদি কিছুক্ষণের জন্য উপোস করি, কারণ আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য কিন্তু আমরা গ্লাইকোজেনে কনভার্ট করে রাখি, মানে গ্লাইকোজেন রূপে আমাদের যে লিভারে বা যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে, সেই জন্য গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড। এবং এটা মানে ঠিক যখন আমাদের খাদ্যের প্রয়োজন হয় তখন গ্লাইকোজেন আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ গ্লাইকোজেন গ্লুকোজের অণু জুড়ে জুড়েই তৈরি হয়, গ্লুকোজ মনোস্যাকারাইডগুলো জুড়ে জুড়েই গ্লাইকোজেন তৈরি হয়, তাই গ্লাইকোজেনকে ভাঙলে আবার আমরা গ্লুকোজই পাবো। ঠিক আছে, তাহলে অনেকগুলো যখন আমরা জুড়তে শুরু করব তখন পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু আমরা দেখব যে অনেক বেশি গ্লাইকোসাইডিক বন্ধন আছে, যেমন আমরা দেখলাম ডাইস্যাকারাইডের ক্ষেত্রে একটাই থাকবে, ঠিক সেরকম এই ক্ষেত্রে অনেক বেশি ওপর নিচে পাশাপাশি অনেকগুলো কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধন থাকতে পারে। আর সেলুলোজ হচ্ছে কোষের গঠনে সাহায্য করে, কোষপ্রাচীর গঠনে, এখানে 5000টা মতো মানে থাকতে পারে আর কি, 5000টার মতো গ্লুকোজ জুড়ে জুড়ে সেলুলোজ তৈরি হতে পারে, মানে মনোস্যাকারাইডগুলো জুড়ে জুড়ে সেলুলোজ তৈরি হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো কার্বোহাইড্রেটের কনসেপ্ট। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করে দিও, আর এরপরেই আমরা প্রোটিন নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।